हेलो स्टूडेंट्स, तो आमरा आज के शुरू करछी मोशन इन स्ट्रेट लाइन लेक्चर टू। तो एर आगे आमरा लेक्चर वाने मोशन इन स्ट्रेट लाइनेर किछु बेसिक्स आलोचना करेछी। तोमरा जदि सेई लेक्चरटा देखे ना थाको तो सेटा देखार पर ए लेक्चरे एसो। एवं आगे लेक्चरटा मोशन इन स्ट्रेट लाइने जे प्लेलिस्ट रयेछे से प्लेलिस्टे गेलेई पे जाबे फार्स्ट लेक्चरटा। तो मोशन स्टेट लाइने लेक्चर टू ते आज के आलोचना करब शुधुमात्र डिस्टेंस एवं डिसप्लेसमेंट। तो पुरो क्लासटा आज के हबे डिस्टेंस एवं डिसप्लेसमेंटर उपरे। स्पीड वेलोसिटी जाब ना कारण डिस्टेंस डिसप्लेसमेंट आमरा इन डेप्थ पढ़ब आज। एकेबारे जेई मेन्स नीट लेवेले जे धरनेर क्वेश्चन एखान थेके आसते पारे समस्त किछु आलोचना करब। तो भिडियोटा देखते थाको आर संगे संगे नोट्स बनानो स्टार्ट करो कारण एखाने आमी एकदम डिटेल्से इन डेप्थ आलोचना करब। तो देखो डिस्टेंस और डिसप्लेसमेंट बोलते आमरा एटा बुझी। प्रथमे आमरा जेटा आलोचना करब सेटा होच्छे डिसप्लेसमेंट। डिसप्लेसमेंट बोझार जोन्नो आमी एकेबारे भेक्टर रिप्रेजेंटेशन दिए स्टार्ट करब। तो धरे निच्छी जे एखाने आमादेर एकटा थ्री डायमेंशनल सिस्टेम रयेछे। आलोचनाटा आमी जदिओ आमादेर एई चैप्टारटा मोशन इन स्ट्रेट लाइन किन्तु डिसटेंस डिसप्लेसमेंटेर कन्सेप्ट बोझार जोन्नो आमरा टू बा थ्री डायमेंशनल हेल्प निये बुझते पारबो। अदारवाइज एटा बोझा जाबे ना। तो धरे निच्छी जे एखाने आमार एकटा पार्टिकलेर एटा होच्छे इनिशियल पजिशन एबं एटा होच्छे फाइनल पजिशन। ताहले इनिशियल पजिशनटाके आमरा किभाबे डिनोट करब ना इनिशियल पजिशन होच्छे एई लाइनटा सेटा होच्छे इनिशियल पजिशन भेक्टर आर वन एटा। এবং ফাইনাল পজিশন যেটা ফাইনাল পজিশনটা হচ্ছে এই ভেক্টরটি সেটা হচ্ছে আর টু ভেক্টর। এটা হলো আমাদের ফাইনাল পজিশন। এখন ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি? তো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যদি এই পজিশন থেকে এই পজিশন যায় এবং ধরে নিচ্ছে তার যাওয়ার রাস্তাটা হচ্ছে এই রকম ভাবে এইভাবে একটা পাথ দিয়ে সে এখানে এসে পৌঁছেছে, তাহলে এই যে টোটাল পাথ লেন্থ যেটা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এইভাবে যদি একটা দড়িকে বাঁকিয়ে বাঁকিয়ে রেখে এই পর্যন্ত আমরা প্লেস করি, তাহলে ডিসটেন্স বলতে বুঝবো এই টোটাল পাথটা। তো ডিসটেন্স হচ্ছে এখানে টোটাল পাথ। আর ডিসপ্লেসমেন্ট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের মধ্যে যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন পর্যন্ত স্ট্রেট লাইন এ বি। তাহলে এখানে এ বি যেটা পাচ্ছি, এই এ বি স্ট্রেট লাইন যেটা ভেক্টর সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এবার ধরে নিচ্ছি যে কোনো একটা পার্টিকেল এই যে ইনিশিয়াল পজিশন এ এখান থেকে ফাইনাল পজিশন বিতে পৌঁছেছে এবং সে যে পাথ ধরে গেছে সেই পাথটি হচ্ছে এরকম একটি পাথ। তাহলে এখানে ডিস্টেন্স মানে এই পুরো কার্ভ পাথটা। এবার এখানে ডিসপ্লেসমেন্ট বলতে আমি কোনটা বুঝবো? ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন যেটা, সেই ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হলো ডিসপ্লেসমেন্ট ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তার মানে ডিসপ্লেসমেন্ট আমরা যদি এখানে এস লিখি, এস ইকুয়াল টু হবে ফাইনাল পজিশন মানে হচ্ছে আর টু, আর ইনিশিয়াল পজিশন মানে হচ্ছে আর ওয়ান। অর্থাৎ আর টু মাইনাস আর ওয়ান সেটা হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট এস। এবার যদি আমরা আর টু মাইনাস আর ওয়ান দেখতে চাই, তো দেখো এখান থেকে আমরা যদি এই পর্যন্ত একটা লাইন ড্র করি ভেক্টর দিয়ে, তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে এস। তার কারণ কি? কারণ হচ্ছে দেখো এখানে একটা ভেক্টর আর ওয়ান আর এখান থেকে আরেকটা ভেক্টর এস, এই দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করি অর্থাৎ আর ওয়ান প্লাস এস, এটা ইকুয়াল টু যেটা পেয়ে যাব সেটা হবে আর টু। দেয়ারফোর এখান থেকে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান।
अर्थात एखाने डिसप्लेसमेंट भेक्टर जेटा से भेक्टरटा होच्छे आर टू माइनस आर ओन अर्थात एटा तार माने आमरा पे जाच्छी जे हाँ डिफाइन कोरेछिलाम जे डिसप्लेसमेंट माने होच्छे इनिशियल पजिशन थेके फाइनल पजिशनेर दिके एकटा स्ट्रेट लाइन अर्थात एक क्षेत्रे तार आमरा बोलते पारी जे এই যে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বলতো আমরা কতভাবে যেতে পারি না এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আমরা প্রচুর রাস্তা দিয়ে যেতে পারি এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা ए एक रास्ता तहले ए थेके बी ते आमी विभिन्न रकम रास्ता धरे जेते पारछी तो एदेर मध्ये कोनगुलो डिस्टेंस बोलबो ना एदेर सबगुलोई होच्छे डिस्टेंस प्रत्येकटा रास्ताके आमरा डिस्टेंस बोलते पारी किन्तु डिसप्लेसमेंट कोनटा हबे डिसप्लेसमेंट हबे सेई लाइनटा एदेर मध्ये जे लाइनटा ए एबं बी के सोजा लाइन दिए जुड़छे অর্থাৎ এ থেকে বি যাওয়ার জন্য আমরা ডিসটেন্স অনেকগুলো পাথ পেতে পারি বিভিন্ন রাস্তা হতে পারে কিন্তু ডিসপ্লেসমেন্ট কেবলমাত্র একটাই পাথ হবে এবং এটা নেসেসিটি নয় যে পার্টিকেলটাকে সেই পাথ দিয়েই মুভ করতে হবে অর্থাৎ পার্টিকেলটা যদি এইভাবে এই রাস্তা ধরে এখানে যায় সেক্ষেত্রেও ডিসপ্লেসমেন্ট হবে এই লাইনটা যদি পার্টিকেলটা এই লাইনটা ধরে এখানে যায় তবুও ডিসপ্লেসমেন্ট হবে এই লাইনটা যদি পার্টিকেলটা এই লাইনটা দিয়েই যায় তবুও ডিসপ্লেসমেন্ট হবে এই লাইনটা এবার তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো যে এই যে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে রিলেশন কোনটা হবে না ডিসপ্লেসমেন্ট গ্রেটার দেন ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স নাকি ডিসপ্লেসমেন্ট লেস দেন ডিস্টেন্স নাকি ডিসপ্লেসমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু ডিস্টেন্স তোমার কোনটা মনে হচ্ছে এটা 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 নাকি এটা তোমার যদি এটা মনে হচ্ছে তাহলে তুমি কারেক্ট যে ডিসপ্লেসমেন্ট সবসময় ডিস্টেন্সের থেকে হয় ছোট হবে নয় ইকুয়াল হবে কারণ লক্ষ্য করো কোনো একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যাওয়ার জন্য আমরা এই একটা পাথ ফলো করতে পারি বা অন্য এই একটা পাথ ফলো করতে পারি এখন দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট পাথ কোনটা হয় না সেটা একটা স্ট্রেট লাইন হয় শর্টেস্ট পাথ বাকি সমস্ত পাথগুলো বড় বড় পাথ অর্থাৎ ডিসপ্লেসমেন্টটাই সব থেকে ছোট পাবো ডিস্টেন্স তার থেকে হবে বড় কিন্তু এখানে লেস দেন ইকুয়াল টু সিম্বল দেওয়া আছে তাহলে বলবে যে স্যার তাহলে এখানে ইকুয়াল সিম্বলটা কেন দেওয়া আছে না ইকুয়াল সিম্বলটা এই কারণেই দেওয়া আছে না কোনো একটা পার্টিকেল যদি এ থেকে বি সত্যি সত্যি একটা স্ট্রেট লাইন ধরে যায় যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ছি মোশন ইন স্ট্রেট লাইন সেক্ষেত্রে কী হবে না এটাই ডিস্টেন্স আবার এটাই ডিসপ্লেসমেন্ট এবং এই ক্ষেত্রে কী লিখবো আমরা না এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স এবার কিছু সিমেট্রিক ফিগার যদি আমরা নিই তো সিমেট্রিক ফিগারের ক্ষেত্রে লক্ষ্য করব যে আমরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও বের করতে পারি তো এটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেমন জেই মেন্স নিট এই সমস্ত এক্সামে বিভিন্ন রকম ফিগার দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিওটা কত সেটা আমাকে বলো তো সেটা কীভাবে বের করবো দেখো প্রথমে যে এক্সাম্পলটা নেব সেটা তোমাদের প্রত্যেকের বইয়ে নিশ্চয়ই আছে এটা একটা আইআইটির কোশ্চেন অনেক দিন আগে আইআইটিতে এই কোশ্চেনটা একবার এসেছিল সেটা হচ্ছে যে একটা পার্টিকেল যার পাথটা কেমন না পাথটা হচ্ছে একটা সেমি সার্কুলার পাথ অর্থাৎ এরকম একটা সেমি সার্কুলার পাথ দিয়ে একটা পার্টিকেল এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রাভেল করেছে এবং তার রাস্তাটা কোনটা এই রাস্তা জুড়ে সে এখান থেকে এখানে গেছে
এখন এক্ষেত্রে কোয়েশ্চেন কি না কোয়েশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য রেশিও অফ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই কোয়েশ্চেনটা বেশ একটা সহজ কোয়েশ্চেন, আমি দেখেছি এই কোয়েশ্চেনটা স্টুডেন্টরা 80% কেসে স্টুডেন্টরা আনসার দিতে পারে। তো তুমি একবার ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এই প্রবলেমটা ট্রাই করো। প্রবলেমটা ট্রাই করার পর যদি হয়ে যায় তো দেখো আনসারটা মিলিয়ে, আর যদি না হয় তাহলে এটা দেখো। তো অ্যাটলিস্ট 5 মিনিট ট্রাই করো, 5 মিনিট ভাবো কীভাবে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা বের করবে। হ্যাঁ, রেডিয়াস রেডিয়াস ফেডিয়াস কিছু দেওয়া নেই, কিছু দেওয়ার প্রয়োজনও নেই, ধরে নিতে পারো। হয়ে গেছে ট্রাই করা, এবার আমি করি। দেখো এখানে আমি ধরে নিচ্ছি যে সার্কুলার পাথে ট্রাভেল করেছে, তো এটা যদি ইনিশিয়াল পজিশন হয় তো এটা ফাইনাল পজিশন। ডিসপ্লেসমেন্ট মানে কি না, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত একটা স্ট্রেট পাথ, তো আমি এটা একটা স্ট্রেট পাথ নিলাম, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্টটা কত হবে, যদি এই সার্কুলার যে আর্কটা বা পাথটা এই পাথের রেডিয়াস আর হয় তো ক্লিয়ারলি বুঝতে পারছি যেখানে ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা হবে 2r। আর ডিস্টেন্স কত হবে, না এটা একটা সেমি সার্কেল, তো পুরো একটা সার্কেলের যে টোটাল সার্কামফারেন্সটা হয় সেটা ইকুয়াল টু হয় 2πr। এখানে তার অর্ধেক রাস্তা ট্রাভেল করেছে, অর্থাৎ এখানে যেটা হবে সেটা হবে পাই আর, অর্থাৎ রেশিও যেটা পেয়ে যাচ্ছি সেই রেশিওটা হচ্ছে π/2। সো দিস ইজ দ্য আনসার। এবার এই প্রবলেমটা একবার আইআইটিতে এসেছে, সেকেন্ডবার এই প্রবলেম আসার চান্স খুব কম। এই প্রবলেমগুলো এবার বিভিন্নভাবে তৈরি করা যেতে পারে, এই টাইপের প্রবলেম। যেমন আমি 2 নম্বর এক্সাম্পলটা যদি ধরে নিই, 2 নম্বর এক্সাম্পলটাই আমরা যেটা নেব সেটা হচ্ছে যে একটা সার্কুলার পাথ আমি নিচ্ছি, কিন্তু পার্টিকেলটা এবার হাফ সার্কেল নয়, এখান থেকে স্টার্ট করে ও ট্রাভেল করছে একেবারে 3/4 অফ দ্য সার্কেল, অর্থাৎ এই পর্যন্ত, যেখানে ও 3/4 ডিস্টেন্স কভার করেছে। তো যদি এইরকম একটা পাথ দিয়ে 3/4 ডিস্টেন্স ও কভার করে তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের রেশিও আমাদের কি হবে। তো এটা যদি সার্কেলের সেন্টার হয় এবং এটা যদি 3/4 ডিস্টেন্স কভার করে তাহলে বুঝতেই পারছো যে এখানে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। মানে এইটাকে আমি টোটাল 4টা ভাগে ভাগ করে দিলাম, 3/4 ট্রাভেল করেছে মানে এটা 1/4 + 1/4 + 1/4। এবার এই রাস্তাটা হচ্ছে এটা আর রেডিয়াস, এটাও আর রেডিয়াস, তাহলে ও ডিসপ্লেসমেন্ট যেটা, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা স্ট্রেট লাইন। এবার এই স্ট্রেট লাইনটা কত হবে, এই ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউডটা হবে এস ডিসপ্লেসমেন্ট সেটা হবে, দেখো এটা একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল যার দুটো সাইড বেস এবং হাইপোটেনাস দুটোই আর, অর্থাৎ এখানে হাইপোটেনাস ইকুয়াল টু হবে রুট ওভার বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাবে √2 × r। তাহলে এস ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এখানে, সেটা হচ্ছে √2 r। এবার ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে, না একটা টোটাল সার্কেলে টোটাল রাস্তাটা হয় 2πr, এটা তার 3/4 ট্রাভেল করেছে মানে তার 3/4, অর্থাৎ বলতে পারি এটা হচ্ছে 3πr/2 ডিস্টেন্স ট্রাভেল করেছে। দেয়ারফোর আমরা এখানে যে রেশিওটা পাচ্ছি ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3πr/2, আর নিচে এস ইকুয়াল টু √2 r, অর্থাৎ √2 r, আর ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে যাবে
थ्री पाई बाई टू रूट टू। एखाने आमरा ए सम्पर्के जतो रकम प्रब्लेम होते पारे आमरा समस्त प्रब्लेम ट्राई करे नी। थार्ड प्रब्लेम एटाओ निजे प्रथमे ट्राई करबे, ट्राई करे जदि ना होय तारपर सल्यूशन देखबे। तो थार्ड प्रब्लेमटा होच्छे जे एई होच्छे आमादेर टोटाल सार्कुलार आर्क, टोटाल सार्केलटा। पार्टिकल जे रास्ता ट्रावेल करेछे सेई रास्ताटा होच्छे एकेबारे एकटा एंड पॉइंट थेके शुरू करे वन फोर्थ डिस्टेंस, ओनली वन फोर्थ, एखान थेके एतटा এই রাস্তাটা ট্রাভেল করেছে। এবার করো দেখি, এটা ভিডিওটা পজ করে হয়ে গেছে। এবার আমি বলি, এখান থেকে আমরা ওয়ান ফোর্থ মানে হচ্ছে এটা, এর মধ্যে কেবলমাত্র এই রাস্তাটা পার্টিকেল ট্রাভেল করেছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো, এখানেও আমরা আগের ছবিটার মতোই ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানেও ডিসপ্লেসমেন্ট এ সিকুয়াল টু আমাদের আগের ফিগারটার মতোই এটা হবে, যেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এবং এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট যেটা পাবো সেটা হবে রুট টু আর। কিন্তু এখানে ডিস্টেন্স ট্রাভেল যেটা পাবো, সে ডিস্টেন্স ট্রাভেল ইকুয়াল টু হবে টু পাই আরের ওয়ান ফোর্থ, মানে টু পাই আর বাই ফোর ইকুয়াল টু পাই আর বাই টু। তাহলে এখানে আমরা ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে পাই আর বাই টু, আর নিচে হচ্ছে রুট টু আর, মানে পাই বাই টু রুট টু। এক্সাম্পল ফোর আমরা যেটা নেব সেটা হচ্ছে যে একটা সার্কুলার আর্ক নিয়ে নিচ্ছি আমি, যে সার্কুলার আর্কে একটা পার্টিকেল কেমনভাবে ট্রাভেল করেছে, না একটা পার্টিকেল এইখান থেকে শুরু করে এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, যাতে করে ওর যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানে 60 ডিগ্রি। তাহলে বলতে হবে এখানে যে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্সের রেশিও কী হবে। এই প্রবলেমটা আগের থেকে একটু হায়ার লেভেল। এখানে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট প্রথমে দুটো বের করতে হবে। তো আমরা প্রথমে ডিসপ্লেসমেন্ট বের করি। তো ডিসপ্লেসমেন্ট এস, ডিসপ্লেসমেন্ট এস ইকুয়াল টু কত হবে? ভালো করে লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি এবং এই দুটো সাইড সমান। অর্থাৎ এখানে যে ডিস্টেন্স ট্রাভেল এটা কি হবে, না এইটা আর এটাও আর, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল হতে হবে সমান সমান। এবার 180 একটা টোটাল ট্রায়াঙ্গেলের 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমি যদি 60 ডিগ্রি বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রির ইকুয়াল ইকুয়াল ভাগ হবে, তার কারণ এ দুটো সাইড ইকুয়াল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। তার মানে পেয়ে যাচ্ছে এখানে যে ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটাই বেসটা যেটা সেটাও আর হবে। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আর। ডিস্টেন্স এবার কত হবে? ডিস্টেন্স কত হবে জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে এই যে আমার আর্কটা নিয়েছি, এই আর্কটা টোটাল যে সার্কামফারেন্স তার কতটা পার্ট। এখন দেখো, টোটাল যে সার্কামফারেন্স সেখানে টোটাল অ্যাঙ্গেলটা হয় 360 ডিগ্রি, এই আর্কটা যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এর উপর যদি আমরা আরেকটা আর্ক নিই সেটা 60 ডিগ্রি, আরেকটা আর্ক 60 ডিগ্রি, এইভাবে যদি আমরা এর সমান 6টা আর্ক নিই তাহলে টোটাল 6 × 6 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হবে। অর্থাৎ একটা আর্ক এখানে আমার টোটাল যে সার্কেলের সার্কামফারেন্স তার 1/6, অর্থাৎ এটা হচ্ছে 2 পাই আর এর 1/6, মানে হচ্ছে
पाई आर बाई थ्री। ताहोले एखाने आमरा जे रेशियोटा पाच्छी डिस्टेंस एवं डिसप्लेसमेंटेर से रेशियोटा हुए जाच्छे पाई आर बाई थ्री एखाने आर इक्वल टू पाई बाई थ्री। আর লাস্ট এক্সাম্পল একদম জেনারেলাইজড কেস আমরা আলোচনা করব। সেই জেনারেলাইজড কেসটা হচ্ছে কি না, আমরা একটা সার্কুলার আর্ক নিয়ে নেব এখানে, যে সার্কুলার আর্কটা কি হয়েছে, একটা পার্টিকেল এখান থেকে স্টার্ট করে এখান পর্যন্ত এসেছে এবং ও সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে যদি পার্টিকেলটা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসে এবং সেন্টারে একটা থিটা অ্যাঙ্গেল ও তৈরি করে, তার জন্য আমার ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের রেশিও কী হবে, এটা বের করার জন্য আমাদেরকে খানিকটা ভেক্টরের সাহায্য নিতে হবে। তো প্রথমে আমি যখন ডিস্টেন্স বের করব, ডিস্টেন্সটাতে ইজিলি বেরিয়ে যাবে কিভাবে, ডিস্টেন্স যেটা হবে এক্ষেত্রে সেটা হবে, আমরা একটু ইউনিটারি মেথড ইউজ করছি, যে যখন টোটাল অ্যাঙ্গেলটা হয় পাই আর, মানে তোমরা অলরেডি একটা জিনিস আমি তোমাদেরকে বলছি যে অ্যাঙ্গেলের যে ডেফিনেশন সেটা কি না, এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা একটা সার্কেলের টোটাল যে সার্কামফারেন্স সেটা টু পাই আর পাই কি করে, না টোটাল একটা সার্কামফারেন্স সেন্টারে যদি আমরা এখান থেকে শুরু করে ঘুরে এক পাক ঘুরে আসি, যে অ্যাঙ্গেলটা আমরা কভার করি সেটা হচ্ছে টু পাই, এর জন্য টোটাল সার্কামফারেন্সটা হয় যে অ্যাঙ্গেলটা কভার করলাম ইনটু আর। আবার যদি কেউ একটা সার্কেলের সেমি সার্কুলার পার্ট এইভাবে ঘুরে আসে, তাহলে ও সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা হচ্ছে পাই 180 ডিগ্রি, অর্থাৎ সেক্ষেত্রে সার্কামফারেন্সটা হয় কত, পাই আর। কেউ যদি 90 ডিগ্রি ঘুরে আসে এইভাবে এখান থেকে এখানে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাই বাই টু, তাই এই পুরো পাথটা হয় পাই বাই টু ইন্টু আর। অর্থাৎ কোনো একটা আর্ক লেন্থ যেটা আমরা পাবো সেটা হবে আর ইন্টু থিটা। তো এখানেও আমি যে আর্ক লেন্থটা পাচ্ছি সেটা হচ্ছে আর ইন্টু থিটা, এটা পেয়ে গেলাম আমি ডিস্টেন্স। এবার ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সোজা লাইন। এটা বের করার জন্য আমি ছবিটাকে একটু আলাদা করে ড্র করে একটু ভেক্টর অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করব, না মনে হচ্ছে এই মনে করো একটা লাইন, এই লাইনটা তার সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে আরেকটা লাইন, এই লাইনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমাকে বের করতে হবে কোন সাইডটা, না আমাকে বের করতে হবে এই সাইডটা কত, এখানে এটার ডিস্টেন্সও আর এটাও হচ্ছে আর। তো এখানে এই যে পাথটা মানে এস, এস ইকুয়াল টু কত হবে এটা বের করার জন্য আমি ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর। ক্লিয়ারলি বুঝতে পারছো এস হচ্ছে এই ভেক্টরটা নিতে পারি আমি, যে ক্ষেত্রে আমি লিখতে পারি যে এই ভেক্টরটা যদি আমি বলি এ এবং এই ভেক্টরটাকে যদি বলি আমি বি, তাহলে এস যে ভেক্টরটা হবে এই এস ভেক্টরটা হবে কত হবে, এস ভেক্টরটা সেটা হবে এ মাইনাস বি, এটা এ ভেক্টর প্লাস এস ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, এ প্লাস এস ইকুয়াল টু বি, মানে এস ইকুয়াল টু সরি বি মাইনাস এ, বি মাইনাস এ ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর, যে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন আমাদের। তা ডিসপ্লেসমেন্ট যদি ম্যাগনিটিউড বের করতে যায় সেটা কত হবে, না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু
ए बी कॉस थीटा इक्वल टू हबे ए स्क्वायर माने कि ए स्क्वायर माने ए लाइनटार लेंथर स्क्वायर माने आर स्क्वायर बी स्क्वायर माने ए लाइनटार स्क्वायर माने आर स्क्वायर माइनस टू ए बी माने टू आर इंटू आर माने आर स्क्वायर इंटू कॉस थीटा इक्वल टू कत पाची आर स्क्वायर प्लस आर स्क्वायर मान हलो टू आर स्क्वायर माइनस टू आर स्क्वायर कॉस थीटा एटा तो बाकीटा मैथमेटिक्स फिजिक्स पढ़ते गेले मैथमेटिक्स किन्तु खूब भालो नलेज दरकार मैथमेटिक्स जान खूब भालो हुए थाके वन माइनस कॉस थीटा ताहोले हुए गेलो जेटा सेटा होच्छे टू आर स्क्वायर वन माइनस कॉस थीटा के आम्रा की लिखते पारी तो तुम्हरा फर्मूला कतटा कि पढ़े एखनो तुम्हारे इनिशियल स्टेट एखन क्लास इलेवेनर तो ट्रामे एक ट्रिगोनोमेट्री फर्मूला बोलछि जेटा होच्छे जे कॉस थीटा इक्वल टू आम्रा लिखते पारी वन माइनस टू साइन स्क्वायर थीटा बाई टू এটা একটা ফর্মুলা আছে আমাদের ট্রিগোনোমেট্রিতে পড়বে ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা কস থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা বাই টু সেটাই আমরা এখানে রিপ্লেস করব মাইনাস ওয়ান ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু কস স্কোয়ার থিটা বাই টু সাইন স্কোয়ার থিটা বাই টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে তাহলে পেয়ে গেলাম যেটা আমরা রুটের মধ্যে টু ইন্টু টু ফোর ইন্টু আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু রুটের বাইরে বেরিয়ে গেলে এটা হয়ে যাবে টু আর সাইন থিটা বাই টু তাহলে এটা হয়ে গেল আমাদের ডিসপ্লেসমেন্টের মান তাহলে আমরা এবার এখান থেকে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের রেশিওটা লিখতে পারি সে রেশিওটা আমাদের কত হবে ডিস্টেন্স ডি বাই ডিসপ্লেসমেন্ট এস সেটা ইকুয়াল টু হচ্ছে ওপরে আর থিটা আর নিচে হচ্ছে টু আর সাইন থিটা বাই টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে থিটা বাই টু সাইন থিটা বাই টু তো এটা হয়ে গেল ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও ফর এনি অ্যাঙ্গেল থিটা এবার তুমি যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করো প্রথমেই যে প্রবলেমটা করেছিলাম সেখানে থিটার ভ্যালু ছিল পাই তো সেখান থেকে ডি বাই এস ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে থিটার ভ্যালু পাই বাই টু সাইন থিটার ভ্যালু পাই বসিয়ে দিলে পাই বাই টু সাইন পাই বাই টু ইকুয়াল টু ওয়ান তো এটা হয়ে যাচ্ছে আমাদের পাই বাই টু মিলে যাচ্ছে আগেরটার সাথে আরেকটা অ্যাঙ্গেল নিয়েছিলাম সেটা ছিল আমাদের কত সেটা ছিল সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি ডি বাই এস সাইন সিক্সটি মানে হচ্ছে পাই বাই থ্রি বাই টু সাইন পাই বাই থ্রি বাই টু মানে পাই বাই সিক্স পাই বাই সিক্স তার মানে হচ্ছে উপরে চলে এলো পাই বাই থ্রি আর নিচে পাই বাই সিক্সের ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে রুট থ্রি বাই সরি সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ হাফ মানে ওপরের টু চলে গেল তাহলে পেয়ে গেলাম আমরা টোটালটা পাই বাই থ্রি তো এই হচ্ছে আমাদের কি না বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো তার মানে হচ্ছে এই একটা ফর্মুলা যে ফর্মুলাটা তুমি যদি মনে রাখতে পারো তো যে কোনো অ্যাঙ্গেল ডিসক্রাইব করুক না কেন পার্টিকেল সার্কুলার পাথে সমস্ত কিছুর জন্য আমরা বের করতে পারবো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের রেশিও কী হবে তো এই হলো সার্কুলার আর্কে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট বের করার প্রসেস এবার আমি আসি একটা থ্রি ডাইমেনশনাল কেস তো আমরা এবার কী নেব না একটা ঘরের স্ট্রাকচার নেব কেমন ঘরের স্ট্রাকচার না এই হচ্ছে আমাদের একটা ঘরের স্ট্রাকচার এই হলো একটা ঘর
এবার কি হয়েছে না, ঘরের এই কোণা থেকে একটা পার্টিকেল প্রথমে এই রাস্তা ধরে সোজা এই লাইন বরাবর এখানে এসে পৌঁছেছে, এরপর পার্টিকেলটা সোজা এই লাইন বরাবর এখানে এসে পৌঁছেছে, এবং তারপর এই লাইন বরাবর এখানে এসে পৌঁছেছে। তো এবার বের করতে হবে যে এখানে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের রেশিও কী। ডিসপ্লেসমেন্ট এটা তো হচ্ছে এস, আর ডিস্টেন্স কত, ধরে নিচ্ছে এই সাইডটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তাহলে এখানে ডিস্টেন্স যেটা হবে আমার, ডিস্টেন্স ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি, আর ডিসপ্লেসমেন্ট কত হবে, ভেক্টর থেকে পড়েছো যে এটা এক্স অ্যাক্সিসে এ ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিসে বি ডিস্টেন্স এবং জেড অ্যাক্সিসে সি ডিস্টেন্স গেলে এস যেটা হয় সেটা হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। অতএব এসের ভ্যালু যেটা হবে সেটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেটা পেয়ে গেলাম আমি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেয়ারফোর ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট, এই যে রেশিওটা পাবো আমি সেটা হবে এ প্লাস বি প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি এটা একটা ট্রায়াঙ্গেল প্যারালোপিপেড না হয়ে একটা কিউব হতো, তো ফর এ কিউব আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, অর্থাৎ বি সি সবাইকে যদি আমি এ লিখি সেক্ষেত্রে দেখতে পাবো ওপরেরটা হয়ে যাবে থ্রি এ আর নিচেরটা হবে রুট ওভার থ্রি এ। অর্থাৎ এ এবং এ ক্যান্সেল হয়ে গেলে যে রেশিওটা পাচ্ছি আমি সেটা হচ্ছে রুট থ্রি। তো এই হচ্ছে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের বিভিন্ন প্রবলেম। এর পরেও যদি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের উপর কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টে আমাদের আরও সমস্যা হচ্ছে এই ধরনের প্রবলেম করতে, আমি নিশ্চয়ই সেই সমস্ত প্রবলেমগুলো আমরা ডিস্টেন্স করব। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এভারেজ স্পিড এভারেজ ভেলোসিটি বা স্পিড ভেলোসিটি আলোচনা করব, সেখান থেকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এভারেজ স্পিড ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম স্পিড খুব সুন্দর সুন্দর প্রবলেম আলোচনা করব, খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দেবো। তো পরের ক্লাসের জন্য তোমরা তৈরি থেকো আর এই ক্লাসটার নোটস রেডি করে নাও।